তোমাদের সবাইকে আবারও ইএলবিতে স্বাগতম আজকেও আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এমসি নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটা ভিডিওতেও আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি কিউ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন নিচের উদ্দীপক থেকে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপক হচ্ছে এরকম একটি বৈদ্যুতিক স্ত্রীতে দুইশো বিশ বোল্ট এবং এক হাজার ওয়ার্ড লিখা আছে এক নম্বরে বলছে স্ত্রীর রোধ কত মানে ওই যে স্ত্রী যেটাতে যেটার গায়ে এই জিনিসটা লেখা আছে সেটার রোধ কত আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে তো আমরা জানি যে পি ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইড বাই আর তোমরা একটা নিশ্চয় শিখছিল এখান থেকে যদি আমরা আর এর বের করি তাহলে হয় আর ইকুইল টু বি স্কোয়ার ডিভাইড বাই পি যেখানে বি হচ্ছে দুইশো বিশ দেওয়া আছে এই যে স্ত্রীর গায়ে দুইশো বিশ লেখা আছে দ্যাট মিন্স ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্টেজ নিতে পারে ওই স্ত্রী দুইশো বিশ ভোল্টেজে কাজ করে এবং যার ক্ষমতা হচ্ছে এক হাজার ওয়াট নিচে কী দিতে হবে পি তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই পি এটাকে তুমি ক্যালকুলেটরে কাজ করো কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে যে এটা অর্থাৎ ফর্টি এইট পয়েন্ট ফোর পাবা ঠিক আছে এই প্রশ্নটা অনেকগুলো টেস্ট পেপারের অনেকগুলো কলেজে ছিল এবং এটা অ্যাডমিশন টেস্টেও কয়েকবার আসছে সো এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা পরবর্তী প্রশ্ন এই উদ্দীপক থেকে আমাদেরকে আনসার করতে হবে সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য দুই টাকা হয় এর অর্থ হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে দুই টাকা তবে স্ত্রীটি দুই ঘন্টা চালালে কত খরচ পড়বে তাহলে এই ক্ষমতার এই এক হাজার ওয়ার্ড ক্ষমতা এবং দুশো বিশ বোল্টে যেটা কাজ করে সেই স্ত্রীটা যদি দুই ঘন্টা যাপত চলে তাহলে বিদ্যুৎ বিল খরচ কত পড়বে যদি প্রতি ইউনিটের বিদ্যুতের দাম কত টাকা হয় দুই টাকা হয় ঠিক আছে তো বিদ্যুতের দাম হিসাব করার জন্য আগে এটার ওয়াট ঘণ্টা কত আমাদেরকে জানতে হবে কিলো ওয়াট ঘণ্টা অর্থাৎ কিলোওয়াট ঘণ্টা হচ্ছে যে একটা ইউনিট এক ইউনিটকে বলে এক কিলোওয়াট ঘণ্টা তো কিলোওয়াট ঘণ্টা দিনের নেওয়ার প্রসেস হচ্ছে ডাব্লিউ ইকুল টু ডাব্লিউ ইকুল টু পিটি ডাব্লিউ ইকুল টু পিটি যেখানে পি হচ্ছে ক্ষমতা তবে সেটা ওয়াটে রাখতে হবে বাট আমরা দেখতেছি এটা ওয়াটে দেওয়া আছে থাউজেন্ড ওয়াট দেওয়া আছে তো থাউজেন্ড ওয়াট ছিল আসলে কত এক কিলো ওয়াট তাহলে পিকে আমি এক কিলোওয়াট লিখলাম ইন টি টি হচ্ছে ওরা বলছে দুই ঘন্টা তো আমরা জানি যে এক ইউনিট বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুতের ইউনিট যেটা সেটা কিলোওয়াট ঘণ্টা আকারে রিপ্রেজেন্ট করা হয় কিলোওয়াট ঘন্টা আকারে ঠিক আছে তাহলে যেহেতু কিলোওয়াট ঘণ্টা আকারে সো আমরা টাইমটাকে লিখবো দুই আওয়ার আমরা এটাকে সেকেন্ডটা নিব না কারণ ইউনিট সমান বিদ্যুতের এক ইউনিট সমান আসলে কিলোওয়াট ঘন্টা ঠিক আছে তো এটাকে যেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ডাব্লিউ কিলো টু পি টি পি হচ্ছে কিলোয়াটে লিখতে হবে আমাদের ওয়া কিলোওয়াট কিলো ছিল এক কিলো ওয়াট এবং ঘন্টা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে কত ঘন্টা দুই ঘন্টা তাহলে পি ইন টু টি টি হচ্ছে দুই আওয়ার এটাই কাজ করলে টি আসে টি আসে টু কিলো আওয়ার টু কিলো আওয়ার সরি টু কিলো ওয়াট ঘণ্টা টু কিলো ওয়াট ঘণ্টা হচ্ছে যে আমাদের ইউনিট অর্থাৎ মোট হচ্ছে দুই ইউনিট ঠিক আছে বা ব্যয়িত শক্তি যেটা যেটা ব্যয়িত শক্তি সেটা হচ্ছে টু কিলোওয়াট ঘন্টা বা দুই ইউনিট ঠিক আছে সো দুই ইউনিট বিদ্যুৎ খরচ করা হয় দুই ঘন্টায় ওই স্ত্রীটাকে দুই ঘন্টা চালালে তো ওরা বলছে যে এক কিলোওয়াটের দাম এক ওয়াট আওয়ারের দাম অথবা এক ইউনিটের দাম দুই টাকা তাহলে এটা হচ্ছে দুই ইউনিট তাহলে দুই ইউনিটের দাম কত হবে এক ইউনিটের দাম যদি দুই টাকা হয় দুই ইউনিটের দাম হবে চার টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে চার টাকা হবে পরবর্তী প্রশ্নে বলছে যে পয়েন্ট ফোর এইট মিটার দীর্ঘ এবং পয়েন্ট ওয়ান টু মিলিমিটার ব্যাসের একটি তারের রোদ ফিফটিন হোম তারটির আপেক্ষিক রোধ কত আবার বল ভালো করে খেয়াল করো তারের দৈর্ঘ্য হচ্ছে যে এত ব্যাস হচ্ছে যে এত তারের রোদ হচ্ছে এত তারের রোদ দেওয়াই আছে আমাদেরকে জিজ্ঞেস করছে আপেক্ষিক রোধ কত তো কোন পদার্থ কিংবা তারের আপেক্ষিক রোধ এবং নর্মাল রোদের মধ্যে একটা সম্পর্ক আছে আমরা যদি সেটা জানি তাহলে এই তারের আপেক্ষিক রোদ আমরা বের করে ফেলতে পারবো আপেক্ষিক রোধ এবং রোদের মধ্যে সম্পর্ক হচ্ছে আর ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ যেখানে রো হচ্ছে তারের উপাদানের আপেক্ষিক রোধ যেটা আমরা বের করব। আর হচ্ছে তারের রোধ এ হচ্ছে তারের প্রস্তিতের ক্ষেত্রফল এবং এল হচ্ছে তারের দৈর্ঘ্য তো অ্যাল আমাদেরকে দেওয়া আছে পয়েন্ট ফোর এইট মিটার আর দেওয়া আছে ফিফটিন ওহোম এটা আমরা বের করবো এটা ইকুলটু আবার পাই আর স্কোয়ার তারের ক্ষেত্রে সেটা কথা হবে পাই আর স্কোয়ার যেখানে আর হচ্ছে তারের ব্যাসার্ধ বাট আমাদেরকে কী দেওয়া আছে ব্যাস দেওয়া আছে সো আর যদি আমরা বের করি তাহলে আর ইকুল টু হয় পয়েন্ট মিলিমিটার ডিভাইড বাই টু এটা হচ্ছে তারের ব্যাসার্ধ এখন যদি আমরা তাহলে এই সূত্রের মধ্যে সবগুলোকে বসাই তাহলে আমরা রো পেয়ে যাব তাহলে এখান থেকে যদি আমরা রো বের করি তাহলে রো ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল যেখানে আর হচ্ছে ফিফটিন ওহম এ হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার আর হচ্ছে এখান থেকে তুমি কাজ করো কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে সিক্স ইন্টু টেন ইনভার্স ফাইভ হোল স্কোয়ার ডিভাইড বাই এল এল হচ্ছে পয়েন্ট ফোর এইট এখান থেকে তুমি কাজ করো কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে এটা তাহলে এটা হচ্ছে তারের আপেক্ষিক রোধ আমরা এই তারটার আপেক্ষিক রোধ বের করে ফেললাম তাহলে এখানে ব্যাসকে আমাদেরকে কিসে কনভার্ট করা লাগছে ব্যাস আদায় কনভার্ট করা লাগছে এটাই হচ্ছে বাড়তি কাজ পরবর্তী দেখো চার নাম্বার এমসিকিউ আমাদেরকে একটা চিত্র দিয়ে দিছে বলছে যে দেখো এখানে দুইটা গ্রাফ দেখা যাচ্ছে একটা হচ্ছে এ কিউ একটা হচ্ছে এপি এদিকে দেওয়া আছে আয়তন এদিকে দেওয়া আছে চাপ বলছে এ কিউ যে গ্রাফটা সেটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এবং এপি যে গ্রাফটা সেটা হচ্ছে সমস্যা প্রক্রিয়ার গ্রাফ ঠিক আছে সমস্যা প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক আর এটা হচ্ছে রুদ্রতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে এই গ্রাফ পাওয়া গেছে রুদ্রতাপ প্রক্রিয়ায় আর এই গ্রাফটা পাওয়া গেছে সমস্যা প্রক্রিয়ায় তো এটা আমরা লাইভ ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখতে পারো প্রশ্ন করছে এ কিউ গ্রাফের সমীকরণ নিচের কোনটি এ কিউ গ্রাফের তো এ কিউ গ্রাফটা আমরা দেখতেছি কি রুদ্রতাপীয় এই কিউ গ্রাফটা কিসের রুদ্রতাপীয় তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে পিবি ঘামাইকুল টু ধ্রুবক পিবি ঘামাইকুল টু ধ্রুবক সো আমাদের আনসার হবে এটা পরবর্তী প্রশ্ন দেখো বলছে পাঁচ এম্পিয়ার পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের বিক্ষেপ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মানে পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করলে গেলো নয়টিওয়ারের বিক্ষেপ পাওয়া যায় পঁয়তাল্লিশ ডিগ্রি কত এমপি এর বিদ্যুৎ প্রবাহিত করলে এর বিক্ষেপ তিরিশ ডিগ্রি পাওয়া যাবে তাহলে পাঁচের জন্য পঁয়তাল্লিশ পাওয়া যায় তিরিশের জন্য কত এমপি এর বিদ্যুৎ হবে ঠিক আছে তো এটা সূত্র হচ্ছে যে আমরা যদি এটা সূত্রটাকে লিখি সেটা হচ্ছে আই ওয়ান ডিভাইড বাই আই টু ইকুয়াল টু টেন অফ থিটা ওয়ান ডিভাইড বাই টেন অফ থিটা টু এখন এখানে যদি তুমি মানগুলো বসায় দাও তাহলে তুমি এটার আই টু যেটা সেটা পেয়ে যাবা তাহলে আমরা মানগুলো বসায় দিই আই ওয়ান হচ্ছে আমাদের দেওয়া আছে ফাইভ এমপিআর আই টু আমরা বের করবো টেন থিটা ওয়ান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন থিটা টু দেওয়া আছে থার্টি ডিগ্রি এখানে যদি তুমি কাজ করো তাহলে আই টু পাবা টু পয়েন্ট নাইন এমপিআর তাহলে আমাদের আনসার হচ্ছে টু পয়েন্ট নাইন এমপিয়ার তো এবার আমরা চলে এসেছি ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো স্থানে পূর্বমুখী চুম্বক ক্ষেত্রের মান ফাইভ টেসলা একটি ইলেকট্রন ওই স্থানে টেন টু থি সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগে উত্তর দিকে গতিশীল হলে এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তাহলে দেখো কোনো স্থানে পূর্বমুখী চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ফাইভ টেসলা পূর্বমুখী সাপোজ এদিকে এদিকে হচ্ছে ফাইভ টেসলা এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান একটি ইলেকট্রন ওই স্থানে টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগে উত্তর দিকে গতিশীল উত্তর দিক হচ্ছে তাহলে এই দিকে এটা যদি পূর্ব দিক হয় তখন এটা হবে উত্তর তো এটা হচ্ছে যে টেন টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল ছিল ঠিক আছে তো আমাদেরকে বলছে যে যেই ইলেকট্রনটা উত্তর দিকে গতিশীল সেটার উপর ক্রিয়াশীল বলের মান কত আমাদেরকে বের করতে বলছে তো অপশনগুলো আমাদের দেওয়া আছে যে অপশনগুলো কত কত সেটা দেওয়া আছে তো আমরা জানি একটি ইলেকট্রনের উপরে চুম্বক ক্ষেত্রের কারণে যে ক্রিয়াশীল বল সেটা হচ্ছে অ্যাফ ইকুল টু কিউ বি সাইন থিটা কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ এটা আমরা মুখস্থ জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন বি হচ্ছে ইলেকট্রনের গতি যেটা বা ইলেকট্রনের ব্যাগ ব্যাগ আমাদের কাছে দেওয়া আছে টেন টু দি সেভেন মিটার পার সেকেন্ড ইন্টু বি বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান সেটাও আমাদেরকে দেওয়া আছে ফাইভ ট্যাসলা দেওয়া আছে ঠিক আছে তো সো আমরা এটা ফাইভ লিখলাম এবার আসে সাইন থিটা থিটার মান আমরা কত লিখব দেখো আমাদের চুম্বক ক্ষেত্রের মান কোন দিকে পূর্ব দিকে এবং ইলেকট্রন কোন দিকে যাচ্ছে উত্তর দিকে পূর্ব দিকের সাথে উত্তর দিকের কোন কত 90 ডিগ্রি সো এটা হবে সাইন অফ নাইনটি ডিগ্রি এখানে তুমি কাজ করো কাজ করে যেটা পাবা সেটা হচ্ছে এইট ইনটু টেন ইনভার্স টুয়েলভ নিউটন তাহলে দেখো প্রশ্নটা একটু ট্রিকি বাট উত্তরটা সহজ জানলে উত্তর করতে পারবা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওতে লাইক দিতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমরা চলে যাচ্ছি পরে আরও একটা এমসিকিউ টিউটোরিয়াল নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা